করোনা সংক্রমণের লড়াইয়ে আরো এক অস্ত্র পেল ভারতবাসী। জাইডাস ক্যালিডার ভ্যাকসিনকে ভারতে ইমার্জেন্সি ইউজ তথা আপতকালীন ব্যবহারে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। জাইকোভ ডি প্রথম ডিএনএ ভ্যাকসিন যা ছাড়পত্র পেল ভারতে। দেশের সমস্ত প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি 12 বছরের উপরে শিশুদের জন্য যে ভ্যাকসিন ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক। জাইডাস ক্যালিডার জাইকোভ ডি ভ্যাকসিন ও ছাড়পত্র পাওয়ায় এই মুহূর্তে দেশে মোট 6টি সংস্থা ভ্যাকসিন দেওয়ার জায়গায় পৌঁছালো। ভারতে একদম শুরুতেই শ্রীরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে ছাড় দেওয়া হয়েছিল। তারপর একে একে রাশিয়ার স্পুটনিক ভি, মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না এবং জনসন অ্যান্ড জনসন ছাড়পত্র পায়। আমেদাবাদ স্থিত এই ফার্মা সংস্থার পক্ষ থেকে গত 1 জুলাই আপতকালীন ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের জন্য আবেদন করা হয়েছিল ডিসিজিআই এর কাছে। ভারত জুড়ে 50টিরও বেশি জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পরে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন চেয়েছিল জাইডাস ক্যালিডা, যা ছাড়পত্র পেয়েছে। প্রসঙ্গত, ভারতে 12 থেকে 17 বছর বয়সীদের ওপর করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমতি চেয়েছে জনসন অ্যান্ড জনসন। গত 17 আগস্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে এই অনুমতি চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর। এই মাসেই প্রাপ্ত বয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটানোর পর এই মুহূর্তে গোটা দেশ আশঙ্কার প্রহর গুনছে তৃতীয় ঢেউ নিয়ে। একাধিক রিপোর্টের আশঙ্কা অক্টোবর নাগাদ গোটা দেশ জুড়ে যা আছড়ে পড়তে পারে। এই অবস্থায় দ্রুত গতিতে ভ্যাকসিনেশনই একমাত্র গতবারের মতো মৃত্যু মিছিলে ভয়াবহ অভিজ্ঞতা থেকে রক্ষা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে যেমন ভ্যাকসিনের আকাল ঘটিয়ে ক্রমশ গতি পেয়েছে সেই প্রক্রিয়া, তেমনই আরও এক ভ্যাকসিনকে ব্যবহারিক প্রয়োগের ছাড়পত্র দেওয়া স্বস্তির নিঃশ্বাস সব মহলে। বিশেষ করে যেখানে তৃতীয় ঢেউয়ে বাড়তি আশঙ্কা শিশুদের ঘিরে, সেখানে শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চলা জাইকোভ ডি ছাড়পত্র পাওয়ায় বাড়তি স্বস্তি চিকিৎসক মহলে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।